স্বাগত আমার সাধারণ রান্নাঘরে। সাধারণ রান্নাঘরের তরফ থেকে আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। নতুন যারা আছো তারাদেরকে তো অনেক ধন্যবাদ, আর যারা পুরনো আছো তাদেরকে আরও 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 বেশি ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই বলে রাখি, আজকে আমি বানাতে চলেছি ভীষণ হেলদি কুইক একটি ব্রেকফাস্ট, ওটসের ব্রেকফাস্ট। আমাকে অনেকে আমার পরিচিতদের মধ্যে, আমার চেনাজানার মধ্যে আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি ওটসটা কী করে খাই, তো আমি আজকে সেটাই দেখাবো যে কুইক ওটস রেসিপি ব্রেকফাস্ট কী করে তৈরি করা যায়। তো চলো আমি দেখো, প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি যে কী কী আমার লাগবে আজকে ওটস তৈরি করতে। ওটস অনেকভাবে তৈরি করা যায়, আজকে আমি একটা রেসিপি দেখিয়েছি, এরপরে আমি আরও দেখাবো। তো দেখে নিলে আমি কত ফল নিয়েছি, অনেক ফল নিয়েছি আর নিয়েছি এখানটায় ওটস। আমি এখানে দুজনের জন্য ওটস বানাচ্ছি, নিয়েছি এক বাটি দই, টক দই, নিয়েছি কাজু কিশমিশ আর নিয়েছি দু চামচ চিনি। চিনিটা একদম আপনাদের অপশনাল, চিনিটা নিলে নিতেও পারো না হলে নাও না যেতে পারে। যারা চিনি পছন্দ করে না বা হেলথের খেয়াল রাখে তারা চিনিটা না নিলেই ভালো হবে। তো আমি প্রথমে ফলগুলোকে জলে ভিজিয়ে ধুয়ে নেব, তার ফল কাটার আগে আমি সব থেকে যে কাজটা করব সেটা হচ্ছে ওটসটাকে আমি দই দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এখানটায় আমি বড় চামচের মোটামুটি 4 চামচ ওটস নিয়েছি আর 2 চামচ দই আর কিছুটা জল মিশিয়ে আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব। আমি খুব ছোট্ট একটা রেসিপি আজকে শেয়ার করছি, খুব চটজলদি রেসিপি, যেটাতে আমাদের মতন ব্যস্ত মহিলারা, ব্যস্ত সদস্যরা বাড়ির খুব সহজে তৈরি করে খেয়ে নিতে পারবে আর বাচ্চাদেরকেও দিতে পারবে, বাড়ির অন্যান্য সদস্যেরও কেউ দিতে পারবে। তো আমার এটা ভেজানো হয়ে গেছে, আমি কিন্তু আরও 2 চামচের মতন দই দিলাম এর মধ্যে দিয়ে এটাকে আমি ভিজিয়ে ঢেকে রাখব। ওটসের মধ্যে অনেক রকমের মানে এত হেলদি খাওয়ার যে অনেক জিনিস থাকে। দেখো আমি এই কথা বলতে বলতে আমার কিন্তু ফলগুলোও কাটা হয়ে গেছে। আমি সব আম নিয়েছি, নারকেল কুচো নিয়েছি, আপেল নিয়েছি, আঙুর নিয়েছি, কলা নিয়েছি, আমি এই ফলগুলো নিয়েছি। এবার হচ্ছে তোমরা তোমাদের মতন করে যে কোনো ফল এখানে মেশাতে পারো। তো আমার ওটসটা মোটামুটি 15 মিনিটের মতন আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ওটসের মধ্যে সব জিনিসগুলো দিয়ে দিলাম, ফল, চিনি, কাজু কিশমিশ এবং যে বাকি দইটা ছিল সেই দইটাও দিয়ে দিলাম। এটা কিন্তু ভীষণ হেলদি, ভীষণ হেলদি একটা খাবার। ওটসের মধ্যে অনেক রকমের জিনিস থাকে, যেমন হচ্ছে গিয়ে নিউট্রিশনের তো থাকে হচ্ছে ফাইবার্স, মিনারেলস, ব্লাড সুগার লেভেল এত সুন্দর রাখে, ব্লাড প্রেশার সুগার যারা তাদের জন্য কিন্তু খুব এক